এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেকমি ব্লগস। আজকে আমি সাড়ে নটা থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আমার একটু পরিশ্রম হয়ে গেছে, পুরো ঘর মুছেছি, সব রুম আজকে মুছেছি, আজকে বৃহস্পতিবার লাগিয়ে আরও মুছেছি, সব রুম মুছেছি, আর এখন রান্না বসিয়েছি, রান্না বসিয়ে রান্না করে তারপরে যাব স্নান করে ঠাকুর দেবো। আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর ঠাকুরের ঘরটু চেঞ্জ করতে লাগবো। দেখলে তো এখন হাতে মোবাইল পড়ে গেছিলো, মানে অনেক বড় ক্ষতি হয়েছে, তো যদি মোবাইলটা ভেঙে যেত তাহলে আমার এতটা টাকা শেষ। হাতে ধরে করছি তো তার জন্য এরকম হচ্ছে। আর আমি এখন রান্না করছি, মানে মাছ ভাজা করছি, আর কুমড়ো দিয়ে মাছগুলো করবো। কিন্তু আমরা একটা নিয়ম আছে যে মেয়েরা কুমড়ো কাটে না, ওখানে আমি কাউকে এখানে বসে আছি, কারণ দরজার সামনে দেবো বসে আছি, দেখ কাউকে পেলে বলবো আমার কুমড়োটা কেটে দেবো, সে মানে একটা অর্ধেক করে দিয়ে দিলেই হবে, এরপরে আমি কাটতে পারবো। আর আমার কমেন্টে এক দুইজনে বলছো যে আমি কি বাঙালি না অসমিয়া না অন্য কিছু, আমি বাঙালি, আমার টাইটেল হচ্ছে লেকমি নাথ, আমি নাথ টাইটেলের, আর আমি জন্মগতই বাঙালি, আমার মা বাবা সবই বাঙালি, আমিও বাঙালি, আমি কিন্তু অসমিয়া না, কিন্তু প্রায় মানুষই আমাকে দেখে এরকম বলে, শুধু আমার ইউটিউবে এসেছে বলে ইউটিউবের সাবস্ক্রাইবাররা বলছে তার নাই, কিন্তু অনেকেই বলে যে আমার, আমি যদি এমনিই বাড়ির থেকে বেরিয়ে ধরো আমি কোনো জায়গায় গিয়েছি তখনই আমাকে বলে তুমি কি বাঙালি, আমাকে হয়তো আমাকে বাঙালির মতন দেখতে লাগে না। অনেকটা কয়েকজনের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম যে আমি বাঙালি, আমার মাও বাঙালি, আমার বাবাও বাঙালি, আমিও বাঙালি, আমার শ্বশুর বাড়িও বাঙালি। এই দেখো একটা ঠাকুর পুজো দিতে গিয়ে আজকে একটা ফুল পেয়েছে, একটা ফুলে দুটো কালার, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখেছি, এর আগে দেখিনি। জাস্ট ঠাকুর দিয়ে এসে বসলাম, আর 12:05 আগে শেষ হয়েছে আমার ঠাকুর দেওয়া, যাই হোক 12টার আগে তো দিতে পেরেছে, না হলে আমি অন্যদিন আরও তাড়াতাড়ি দিয়ে দিই। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমি আজকে রান্নাবান্না করে আমি ঠাকুর দিয়েছি, আর আজকে বৃহস্পতিবার ঠাকুর করেও একটু লেট হয়েছে, আর এখন পর্যন্ত আমি সকালের খাবার খাইনি, আর সকালে আমি কোনো কিছু টিফিনও করিনি আজকে, তাহলে এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই না, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর একটা ফুল দেখালাম না তো, দেখলে একটা ফুলের দুটো কালার, আমি ফার্স্ট টাইম কিন্তু দেখেছি, এর আগে আমি কিন্তু এরকম দেখিনি, এক গাছে কিন্তু দু কালার ফুল আসতে দেখেছি, কিন্তু একটা ফুলের মধ্যে দুটা কালার এটা ফার্স্ট টাইম দেখেছি আমি। তো আমি খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি তোমাদের সাথে, আমার কথা হয়েছিলো সকালে, সকালে না 12টার দিকে কথা হয়েছিল, আর এখন বাজে 2:00। এটি নিয়ে বসেছি, এটি যে বাজারে কিনতে মিলে, আমরা তো কই আমরা তো বলে তোমরা কিছু জানো বলো, নুন আর লঙ্কা দিয়ে খেতে যে ভালো লাগে, খুব সুন্দর। আমি তো এরকম করে কাটেছি বাজারে, একটু পুরো ফ্লাওয়ারের মতন বানিয়ে দেয়, মানে পুরো এরকম আমি করতে পারি না, কালকে আমি একটা খেয়েছিলাম এরকম করতে চাইছি কিন্তু করতে পারি না, তার জন্য আজকে আমি এরকম করে কেটে নিয়েছি। কিন্তু বাজারে যে তারা বিক্রি করে খুব সুন্দর করে বানিয়ে নুন আর লঙ্কা দিয়ে বিক্রি করে, আর এটি খেতে খুব টেস্ট লাগে, আমার টক জিনিস খেতে এমনি ভালো লাগে, হয়তো সব মেয়েরাই টক খেতে ভালোবাসে, কারণ এখন পর্যন্ত আমি 100-এর মধ্যে 90 জনই মেয়েরা বলে টক খেতে ভালো লাগে। আমাকে চিপে জল এসে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি একটু সাজুগুজু করেছি, কারণ একান্তে ঘরে বসে রয়েছিলাম, তোভাবে একটু সাজুগুজু করে নিই, আর লকডাউনের মধ্যে তো কোথায় যাওয়া হচ্ছে না, সাজাগুজো তো আর হচ্ছেই না, কোনো অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না, সাজুগুজু করাও হচ্ছে না, আর এখন 9:00, আর রান্নাবান্না আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কারণ ভাত রান্না করিনি, ভাত দুপুরে রান্না করেছি, আর শুধু তরকারি রান্না করেছি, তার জন্য আরও সাজুগুজু করলাম, তো কেমন লাগছে।
কিছু করিনি, জাস্ট এমনি বসে রয়েছে। তুই কি করে যাস? একটু মেকআপ করে নিই, কারণ মেকআপ করলে আমার মনটা ভালো হয়ে যায়। আমি যতই কষ্ট থাকি না কেন, মেকআপ যদি করি আমার মনটা ভালো হয়েছে। আর করে কেউ নি তাই আরও কই বলবে আমাকে কেমন লাগছে। আর এখন জানো কয়টা বাজে? এখন রাত পুরো 11:30 বাজে। আর 11:30টার সময় আমি মাথা তেল লাগাচ্ছি। আর আমার মাথাতে দেখলে তো আরও কয়েকদিন, আমি সপ্তাহে একদিন তেল দিই মাথাতে। তো আমি যেভাবে তেলটি যে আমি আরেকদিন দেখিয়েছিলাম যে মেথি দিয়ে তেল এরকম এটিই দিচ্ছি, মানে এরকম মেথি দিয়ে নারিকেল তেল দিয়ে দিচ্ছি। আর ওকে বলো আমার মাথাটা একটু মেসেজ করে দেও, কারণ খুব না একটু একটু মাথা ব্যথাও করছে। তো তার জন্য বললাম যে আমার মাথাটা একটু মেসেজ করে তেল লাগিয়ে দেবো। প্রায় 1টা বেজে গেছে, 1টার সময় কোথাও হচ্ছে। আর আজকে দেখো খুব লেটে স্নান করেছি, কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিচ্ছিলো। আর বৃষ্টি দিচ্ছিলো করে সব কাজগুলোই মানে আস্তে আস্তে করছিলাম, তার জন্য স্নান করতে আজকে লেট হয়েছে। আর এখন স্নান করে এসে বসে আজকে ভিডিওটা, যে ভিডিওটি করে লিখেছি সেটি এডিট করতে বসে দেখি আমি ভিডিওটা শেষই করিনি। তাহলে ভাবলাম এখনই ভিডিওটা শেষ করে তারপরে এডিট করতে বসে পড়ব। তাহলে আমি আজকে এই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর আমার বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওতে কমেন্ট করার সাথে সাথে দেখবে আমি তোমাদের ভিডিওতে গিয়ে আমি ভিডিওটা পুরো দেখে কমেন্ট করে আসি, কারণ না হলে অনেকেই ভিডিওতে আমি দেখতে পাই না, কারণ সবসময় নোটিফিকেশন চেক করা আমার হয় না আর তার জন্য দেখতে পাই না। আর তার জন্য আমাকে মানে ভুল বুঝো না যে আমি তোমাদের সাবস্ক্রাইব করে তোমাদের ভিডিও আমি গিয়ে দেখে আসছি না। আর আজকে আমি এই ভিডিওতে তোমাদের অনেকগুলি প্রশ্ন বলে দিয়েছি, আমার বিষয়ে অনেকগুলি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। আমি ভুল করে বলে ফেলেছি যে আমি অনেকগুলি প্রশ্ন করেছি। বাই।